আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা রূপা। সৌদি এয়ারলাইন্সের টিকিট পেতে আজও সকাল থেকে রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে জড়ো হয়েছেন সৌদি প্রবাসী শ্রমিকরা। হাজার হাজার প্রবাসী অবস্থান নিয়েছেন টিকিটের আশায়। টিকিট প্রত্যাশীরা সৌদি এয়ারলাইন্সের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। রিটার্ন টিকিট থাকতেও সেই টিকিট নতুন করে না দিয়ে অন্যদের কাছে টিকিট বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। তাদের মধ্যে অনেকেরই আগামী 30 সেপ্টেম্বর ভিসার মেয়াদ শেষ হবে। এ অবস্থায় সেদেশে যাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সৌদি প্রবাসীদের রাজনৈতিকভাবে প্রভাবিত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। যাদের ভিসার মেয়াদ শেষ বা শেষের দিকে তাদের ভিসার মেয়াদ বাড়ানোর ব্যাপারে আলোচনা চলছে বলেও জানান তিনি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রবাসীদের প্রতিনিধিদের সাথে বৈঠকে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি সরকারকে এরই মধ্যে চিঠি পাঠিয়েছে উল্লেখ করে দুদিনের মধ্যেই তাদের জবাব পাওয়ার প্রত্যাশার কথা জানান তিনি। এ সময় ভিসা ও আকামার মেয়াদ বাড়লে কোনো সংকট থাকবে না বলেও জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। রোববারের আগে কিন্তু আমরা কোনো খবর পাচ্ছি না, এটার জন্য কিন্তু আপনাদেরকে কিছুটা ধৈর্য ধরতে হবে। এখন প্রশ্ন আসলো, আমরা কিন্তু ডাইরেক্টলি চেয়েছি কিন্তু এটা কিন্তু সবাই যদি ধরেন কি দুই চার মাসও যদি এক্সটেনশন করে দেয় আপনাদের আকামা বা ভিসা বা যা কিছু আছে, দেন অটোমেটিক্যালি আমরা সমাধানে কিন্তু একটা চলে যেতে পারি। আপনারাও কষ্ট থেকে বাঁচলেন, বাট এই গ্যারান্টি যে আমি আপনাকে দিব কি এটা হবে, এটা পরশু দিনের উত্তর না আসা পর্যন্ত আমি কিছু বলতে পারছি না। ভারত বাংলাদেশ এখন সম্পর্কের সোনালী সময় পার করছে বলে মন্তব্য করেছেন ভারতের বিদায় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস। ঢাকার দোহারে গান্ধীজি আশ্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দুদেশের ঐতিহাসিক সম্পর্ক আরও গভীর হচ্ছে। সীমান্ত সমস্যা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত বাংলাদেশ সীমান্ত বড়, তাই কিছু জটিলতা রয়েছে। বিজিবি বিএসএফ আন্তরিকতার সাথে সীমান্ত সমস্যা মোকাবেলায় কাজ করবে বলেও আশা প্রকাশ করেন রিভা গাঙ্গুলি দাস। এ সময় ভারত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে অব্যাহত থাকবে বলে আশা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জাতীয় সংসদ ভবনের উন্নয়ন কার্যক্রম সম্পর্কিত উপস্থাপনা পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে তিনি এই উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় প্রখ্যাত স্থপতি লুই আই কানের নকশার পাশাপাশি আশেপাশের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের নকশা উপস্থাপন করা হয়। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন। করোনা ভাইরাসের মধ্যে মেট্রো রেলের নির্মাণ কাজ এগিয়ে নিতে দুটি ফিল্ড হাসপাতালের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবন থেকে উত্তরার পঞ্চবটি কনস্ট্রাকশন ইয়ার্ডে 14 এবং গাবতলিতে 10 সজ্জার হাসপাতাল দুটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন তিনি। এই হাসপাতালে মেট্রো রেল প্রকল্পে বিদেশি কর্মকর্তাদের চিকিৎসা সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান ওবায়দুল কাদের। এবারে আন্তর্জাতিক। 7 মাস বিরতির পর আগামী 4 অক্টোবর থেকে সৌদি আরবে আবারও শুরু হচ্ছে পবিত্র ওমরা পালন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, করোনা ভাইরাসের কারণে ওমরা পালনে চলমান নিষেধাজ্ঞা কয়েক ধাপে তুলে নেওয়া হবে। প্রথম ধাপে শুধুমাত্র সৌদি নাগরিকরা ওমরা পালনের অনুমতি পাবেন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্বাস্থ্যবিধি মানার সত্ত্বে 4 অক্টোবর থেকে প্রতিদিন 6,000 সৌদি নাগরিক ওমরা পালনের অনুমতি পাবেন। পরবর্তী কয়েকটি ধাপে ধীরে ধীরে বাড়ানো হবে মুসলিমদের সংখ্যা। তবে পহেলা নভেম্বরের আগে বিদেশিরা ওমরা পালনের অনুমতি পাবেন না। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।